ভিন রাজ্য থেকে শান্তিপুরে আটাকলে কাজ করতে আসা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। কর্তৃপক্ষের দাবি, মধুচক্র এবং অবাধে মদ বিক্রির ফলে অসামাজিক হয়ে উঠেছে পরিবেশ। কারখানায় এক আটা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। 27 বছর বয়সী অনিল সাহানিকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নদিয়া শান্তিপুর থানার কন্দখোলা 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি আটা কারখানার ঘটনা। জানা যায়, এক মাস আগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে আটা কারখানায় কাজ করতে এসেছিল অনিল সাহানি নামে 27 বছর বয়সী এক যুবক। প্রতিদিনের মতো সে রাতে কারখানার ঘরেই শুয়েছিল। সকালে দীর্ঘক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়া না মেলায় অবশেষে তাকে হাসপাতালে নিয়ে যায় কারখানার অন্যান্য কর্মীরা। এরপরই চিকিৎসার পর ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, অতিরিক্ত মদ্যপান করেছিল সে। মদ্যপান করার পর দীর্ঘক্ষণ বাথরুমের ভিতরে শুয়েছিল। তার সঙ্গীরা পরবর্তীকালে তাকে তুলে এনে ঘরে শুয়ে দেয়। আরও জানান তারা, ভোর 3টার সময় সে জল খেয়েছিল, কিন্তু ভোরবেলা ডাকাডাকি করে কোনো সাড়া না মেলায় সন্দেহ হয় তাদের। এরপর তারা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাদের অনুমান, হার্ট অ্যাটাক করেই মারা গেছে ওই যুবক। পাশাপাশি তারা অভিযোগ তোলে, কারখানা সংলগ্ন রাস্তার পাশে একাধিক দোকানে বেআইনিভাবে প্রতিনিয়ত মদ বিক্রি হয়। শুধু তাই নয়, প্রশাসনের নজর এড়িয়ে রমরমিয়ে চলে মধুচক্রের আসর। সেই কারণেই কারখানায় আসা শ্রমিকরা কষ্টার্জিত উপার্জন খরচ করে আসক্ত হয়ে পড়েছে ক্রমশ। কারখানার আশেপাশের পরিবেশ ধীরে ধীরে অসামাজিক হয়ে পড়ছে। সব যেন প্রশাসন নির্বিকার, যদিও মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে শান্তিপুর থানার পুলিশ। কিভাবে ওই যুবকের মৃত্যু ঘটল, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তা স্পষ্ট হবে। ঘটনাটা বলতে, কালকে রাত্রে আমাদের সবারই রুম আছে থাকা, আমার রুমে গেছিলাম, তখন দেখছিলাম এ নিশাগ্রস্ত অবস্থায় বাথরুমে ছিল। আচ্ছা, আমরা যেখানে স্নান ফ্যান করি কল চালি ওখানেই ছিল। এবার আমি সেটা স্যারকে দেখানোর জন্য ফটো তুলে রেখেছি, সে যে স্নান করছিলো করেছিল বাথরুমে। তারপরে তার যে লোক ছিল, ওই যে দুজন আসছে, এরাই ওর সাথে থাকে, লেবার। আচ্ছা, এরা ওর সাথে কাজ করে। ওদেরকে ডাকলাম, ডেকে বললাম কলটা বন্ধ করে দে ভাই, দিয়ে একে ঘরে নিয়ে 12:10-15 বাজে তখনও গেছি, তখনও শুয়েছিল। আচ্ছা, ওই বাথরুমে শুয়েছি। আচ্ছা, তখন আবার একে ডেকে কলটা বন্ধ করে দিলাম। তারপরে সে ঘরে গেছে, ঘরে যাওয়ার পর সে শুয়ে পড়েছিল, ঘর থেকে উঠে আবার এর কাছে জল চেয়েছিল। তখন 3:11 বাজে এ জল খাইয়েছে, তারপরে এও শুয়েছে, ও শুয়েছে। তারপরে সকালবেলা যখন ওকে ডাকতে যায় কাজে যাওয়ার জন্য 8টার দিকে, তখন দেখছে কথা বলছে না। ওকে ঘরে একাই থাকতো? না, 3 জন থাকতো, মানে ওর সঙ্গে যে সমস্ত কাজ করতো লোকরা তারাও সাথে থাকতো। আচ্ছা, ওই এই 2জন থাকতো, একই ঘরে থাকতো। আচ্ছা, এর ঘর মানে সকালবেলা উঠে দেখছে আর সারা শব্দ না, সারা শব্দ নেই, কিন্তু 3:11 সময় জল খেয়েছে। আচ্ছা, এ জল খাইয়ে দিই। আচ্ছা, তারপরে শুয়ে মানে এটার কারণটা কি মনে করছো তুমি? এটার কারণটা দেখুন, আমরা তো আইডিয়া করছি যে এখন প্রশ্নগুলো তো বোঝা যাবে না, যে আমরা আইডিয়া করছি যে ভাই হার্ট অ্যাটাক করেছে, মজ্জাও খেয়েছে। কি নাম ওর? বিহারে বাড়ি। ও কতদিন ধরে এখানে ছিল? 28 দিন ধরে। এক মাস মোটে এসছে? মানে কন্ট্রাক্টরের আন্ডারে এসেছে, কন্ট্রাক্টর তো মাঝে মাঝে লোক চেঞ্জ করে, একেও নতুন এনেছে। এটা আছে পাশে রুমে যে থাকে, সে বলছে রাত্রে 2টা নাগাদ বাথরুমে শুয়েছিল, কলের ট্যাপ ছেড়ে নিচে শুয়েছিল। তখন ওর যারা কলিগ যারা আছে, ওর সঙ্গে যারা কাজ করে, এরা ধরে নিয়ে গিয়ে ঘরে শুয়ে দিয়েছে। শুয়ে দেওয়ার পর শুয়ে আছে, সকালবেলা যখন ডিউটির জন্য ডাকতে গেছে, তারপরে গিয়ে দিয়েছে, ও কোনো সেন্স নেই। তারপর সকালবেলা উঠে তারপর আমরা হসপিটালাইজ করেছি, হসপিটাল থেকে এবার রিপোর্ট দিয়েছি। এক রুমে কতজন থাকে? ওই রুমে ওরা আছে 4 জন, 3 জন ডিউটিতে, 1 জন ডিউটিতে ছিল আর বাকি 3 জন ছিল। আর ওনার বাড়ি কোথায়? বাড়ি আছে বিহারের দিকে, ওরা অ্যাড্রেস আছে। আচ্ছা, আচ্ছা বলছি কি কারণ মনে করছেন? মেইন কারণ হচ্ছে ড্রিঙ্ক করে, মানে ওভার ড্রিঙ্ক, কালকে রাত্রেবেলা খায় ওই সবই রাস্তার আশেপাশে যেগুলো আছে ওখানে, পুরো লোকাল কান্ট্রির দিকে লেখা, এর না আছে কোয়ালিটি, না আছে কিছু, ওখান থেকে সব খাচ্ছে। কে কে কখন খাচ্ছে আমাদের উপর তো গার্ড দিয়ে রাখা সম্ভব না। আপনাদের কি রেস্ট্রিকশন নেই কোনো, যে আপনারা কাজ করলে এটা করতে পারবেন না? আমাদের পুরো রেস্ট্রিকশন আছে, কমপ্লিট রেস্ট্রিকশন আছে। ড্রিঙ্ক করার পরে ঢুকলো কিভাবে সেটাও তো? কোথায়? আপনার মানে কারখানার মধ্যে? উনি প্রতিদিনই করতো তাহলে? কোনটা ড্রিঙ্ক? এর আগে কখনো আমি মানে দেখিনি, কালকেই বুঝতে পারলাম যে ড্রিঙ্ক করে পুরো
ওই অবস্থায় বাথরুমের ট্যাপ খুলে নিচে বসেছিল। এই যে রাস্তার সামনে দোকান পাওয়া যাচ্ছে মদ, সেক্ষেত্রে আপনি প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন এখানে সবাই জানে, এগুলো তো আমরা কিছু করতে পারবো না। তো হ্যাঁ বলিয়ে এক সাত ছয় শামকো। হ্যাঁ উসকা বাদ कितना बजे? 11 बजे। 11 बजे उसके बाद सो गया मैं, नींद हो गया। फिर 3 बजे उठकर वो बुला रहा था, मैंने उठा, उठ लिया, पानी मांग रहा था। कितने बजे? 3 बजे पानी पी लिया था आपने? पानी दे दिया, पी लिया। हाँ पी लिया, फिर सो गया मैं। वो दारू पीता था? हाँ दारू पिया, कल भी दारू पिया? हाँ। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।